বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারকে সই হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই সমঝোতা স্মারকগুলো সই করা হয়। ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। সংবাদ সম্মেলনের শুরুতে দুই দেশের সই হওয়া সাতটি সমঝোতা স্মারক সম্পর্কে অবগত করা হয়। এক নম্বর, রহমিপুর হয়ে বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা কুশিয়ারা প্রকল্পের আওতায় 153 কিউসেক পানি বণ্টনের সমঝোতা স্মারক। দুই নম্বর, ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং বাংলাদেশের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতার সমঝোতা স্মারক। তিন নম্বর, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক। চার নম্বর, বাংলাদেশের রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক। পাঁচ নম্বর, বাংলাদেশের রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক। ছয় নম্বর, পৌষার ভারতীয় ও বাংলাদেশি টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক। সাত নম্বরে আছে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক। বাংলাদেশ ও ভারতের অংশীদারিত্বমূলক কাজ এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে বললেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত অংশীদারত্বমূলক কাজ শুধু এই দুই দেশের নয়, এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক প্রতিবেশী দেশের সঙ্গে কূটনীতির রোল মডেল হিসেবে প্রশংসিত। তিনি বলেন, বাংলাদেশ ভারত 54টি নদীর দ্বারা সংযুক্ত। দুই দেশের মধ্যে 4,000 কিলোমিটার সীমান্ত রয়েছে। সম্মিলিত কল্যাণের জন্য সহযোগিতা বাড়াতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গত এক দশকে উভয় দেশই বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ মনোভাব অনেক সমস্যার সমাধান করেছে। আশা করি তিস্তার পানি বণ্টন চুক্তি সহ সকল অমীমাংসিত সমস্যা দ্রুত সমাধান হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে দ্বিপক্ষীয় বৈঠককে আরেকটি ফলপ্রসূ আলোচনা বলে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে এই বৈঠকের ফল উভয় দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। বৈঠকে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, পানি সম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ঋণের ক্ষেত্রগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার ও জনগণের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 25 বছরে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের ডেলিগেশনের সদস্য, সাংবাদিক বন্ধু নমস্কার, সবার প্রথমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধিদের স্বাগত জানাই। গত বছর আমি বাংলাদেশের স্বাধীনতা দিবসের 50 বছর ও আমাদের দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী একসঙ্গে পালন করেছি। গত বছরের 6 ডিসেম্বর আমরা প্রথম মৈত্রী দিবস পালন করেছি পুরো পৃথিবীতে। বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন ও বাণিজ্য অংশীদার মন্তব্য করেন নরেন্দ্র মোদী। বলেন, আজ প্রধানমন্ত্রীর সফর আমাদের স্বাধীনতার মহোৎসবের মধ্যে হচ্ছে। আমার পুরো বিশ্বাস আছে আগামী 25 বছরে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত কয়েক বছরে আমাদের পারস্পরিক সহযোগিতা প্রতিটি ক্ষেত্রে খুব দ্রুতই বেড়েছে। আজ বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার এবং সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের নিরন্তর উন্নতি হচ্ছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি সব দ্বিপক্ষীয় ক্ষেত্রে দুই দেশের বিভিন্ন বিষয়ে অনেক আলোচনা করেছি। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 9:30 দিকে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজঘাটে এই শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু এবং আমরা একে অপরকে সহযোগিতা করছি,
গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের প্রধান লক্ষ্য হল সামগ্রিকভাবে আমাদের জনগণের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়ন। এই ইস্যুতে আমি মনে করি আমাদের দুইটি দেশ একসঙ্গে কাজ করছে। এতে শুধু ভারত ও বাংলাদেশের মানুষই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষ উন্নত জীবন পেতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রপতি ভবনে তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি এটা আমার জন্য খুবই আনন্দের। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করেছি। ইসলামী ফাউন্ডেশনের জাকাত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীয় নেতা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর বিচার শুরু হয়েছে। জাকাত ফান্ডের 1,27,00,000 টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার বিশেষ জজ আদালতে সাঈদীর সঙ্গে আরও 5 জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতে বিচারক সৈয়দা হোসেন আরা, ইসলামী ফাউন্ডেশনের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের সাবেক পরিচালক আয়ুব আলী চৌধুরীর বক্তব্য রেকর্ড করেন। মামলাটির বিচার কাজ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে অস্থায়ী আদালতে চলছে। আজকের বিচার প্রক্রিয়া শেষে বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী 3 অক্টোবর নির্ধারণ করেছেন। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, বন্ধুজন পরিষদের মুখ্য সচিব মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারের সাবেক প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন এবং ইসলামী ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হক। অপর অভিযুক্ত মৌলানা আবুল কালাম আজাদ পলাতক। রাজধানীর পল্টনের বাসিন্দা জামিল হোসেন ভুইয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। 2020 সালের 16 জুলাই মিথিলা নামের ফেসবুক আইডি থেকে তার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। জামিল ওই রিকোয়েস্ট গ্রহণ করার পর দুজনের মধ্যে মেসেঞ্জারে কথা হয়। মিথিলা জানায় সে বর্তমানে ইংল্যান্ডে আছে, তার স্বামী একজন বাংলাদেশি, তিনি মারা গেছেন, তিনিও অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারেন। স্বামী স্ত্রীর নামে অনেক টাকা জমানো আছে, সেই টাকা জামিলের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে চান। এছাড়া টাকা পাঠানো হলে যেন গরিব মানুষের মতো দান করে দেন। ওই বছরের 4 আগস্ট বেলা 12টার দিকে জামিলের মোবাইলে ফোনে একটা কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে কাস্টম কর্মকর্তা পরিচয় দিয়ে বলা হয়, আপনার নামে ইংল্যান্ড থেকে একটি প্যাকেট এসেছে। ওই প্যাকেটের কাস্টম চার্জ এসেছে 77,000 টাকা। পরদিন একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে জামিল ওই চার্জ পরিশোধ করে। এরপর কাস্টম কর্মকর্তা পরিচয় দানকারী ব্যক্তি বলেন, স্ক্যানিং করার পর প্যাকেটে মূল্যবান কিছু সামগ্রী পাওয়া গেছে, তাই স্ক্যানিং খরচ বাবদ আরও 1,85,000 টাকা দিতে হবে। সরল বিশ্বাসের জামিল ওই টাকা পরিশোধ করেন। পরদিন আরেকটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয়, আপনার নামে আসা ওই প্যাকেটটি আন্তর্জাতিক কুরিয়ার, সেখানে মোটা অঙ্কের বিদেশি মুদ্রা আছে, তাই কাস্টম কর্তৃপক্ষ প্যাকেটটি নিয়ে ঝামেলা করছে, তাই আরও টাকা লাগবে। তখন জামিল যোগাযোগ করেন মিথিলা নামধারী ব্যক্তির সঙ্গে। মিথিলা জানায়, আমার দেওয়া প্যাকেটে 1,000,000 টাকার বেশি আছে, এজন্য সরকারি চার্জ আসবে 4,20,000 টাকা। আমি চার্জ পাঠাতে ভুলে গেছি, তুমি চার্জ দিয়ে প্যাকেটটি ছাড়িয়ে নাও, পরে প্যাকেট থেকে ওই টাকা তুমি রেখে দিও। এরপর জামিল ওই টাকা পরিশোধ করেন। এভাবে 6,82,000 টাকা পাঠানোর পর কাস্টম অফিসার, স্ক্যানিং অফিসার ও আন্তর্জাতিক কুরিয়ার অফিসার পরিচয় দানকারী ব্যক্তিরা জামিলকে বলেন, যেসব রসিদের মাধ্যমে টাকা পরিশোধ করেছেন সেগুলো মিথিলা নামের ফেসবুক আইডিতে পাঠিয়ে দেন। টাকা পাঠানোর রসিদ পাঠানোর পর তারা বাংলাদেশি ইনকাম ট্যাক্স বাবদ 9,30,000 টাকা দাবি করেন। এদিকে জামিলের আগের পাঠানো টাকাগুলো ছিল বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ধার করে নেওয়া। আর ধার কার্য করার মতো পরিস্থিতি তার ছিল না। পরে বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। মিথিলা আইডি নামধারী প্রতারক চক্রের মূল হোতা হল লস্কর বিপ্লব। একসময় গোপালগঞ্জে কুলি হিসেবে কাজ করতেন, তার বাবাও ছিলেন কুলি। তিনি 2000 সালে ঢাকায় এসে ফুটপাতে কাপড় বিক্রি করতেন, পরে জড়িয়ে পড়েন অভিনব প্রতারণায়। 15 বছর ধরে 3 বিদেশি বন্ধুচক্রের মাধ্যমে প্রতারণা করছেন। কয়েক হাজার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তার নাম যুক্ত আছে। প্রতিটি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে মোটা অঙ্কের টাকা। 2013 সালে ও 2016 সালে তিনি 2 বার গ্রেপ্তার হয়েছিলেন। অন্তত 100 মামলার মোস্ট ওয়ান্টেড আসামি বিপ্লব। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পাশাপাশি তাকে খুঁজছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।
দীর্ঘদিন পর অবশেষে বিপ্লব সহ কয়েকজন ধরা পড়েছেন গোয়েন্দা জালে। আজ মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ডিবি সূত্র যুগান্তরকে জানিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি বন্ধুর দামি উপহারের নামে যারা নিয়মিত প্রতারণা করছে তাদের বেশিরভাগই বাংলাদেশের অবৈধভাবে বসবাসরত নাইজেরিয়া, কম্বোডিয়া, ক্যামেরুন সহ আফ্রিকার কয়েকটি দেশের বাসিন্দা। তাদের সঙ্গে বিপ্লব লস্করের নেতৃত্বাধীন বাংলাদেশি চক্র জড়িত এবং তাদের সঙ্গে বিপ্লব লস্করের নেতৃত্বাধীন একটি বাংলাদেশি চক্র জড়িত। প্রতারণার জন্য তাদের রয়েছে বিভিন্ন ডিভিশন। কলিং ও ব্যাংকিং ম্যানেজমেন্ট নামে অভিনব দুটি ডিপার্টমেন্ট খুলে কয়েক ধাপে প্রতারণা করেছে চক্রটি। কলিং ডিপার্টমেন্টে কাজ করে বাংলাদেশি প্রতারকরা। এই বিভাগের লোকেরাই কাস্টম কর্মকর্তা সেজে টার্গেট ব্যক্তিকে ফোন করে। ওখানে আছে আরও দুই ভাগ, একটি কার্ড ডিভিশন আরেকটি চেক ডিভিশন। প্রতারণা করে পাওয়া টাকা জমা আছে বিভিন্ন ব্যাংকের হিসাবে। ব্যাংকের হিসাবগুলোর নিয়ন্ত্রণ বিপ্লবের হাতে। ব্যাংকের হিসাব থেকে টাকা তুলে চক্রের বিদেশি সদস্যদের কাছে পৌঁছে দেয় সে। এর বিনিময়ে পায় মোটা অঙ্কের কমিশন। পার্সেল প্রতারণা শিকার জামিল হোসেন ভুঁইয়া যুগান্তরকে বলেন, প্রতারিত হওয়ার পর তিনি গত বছরের 21 জানুয়ারি পল্টনের থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। পার্সেল প্রতারণার আরেক শিকার বনানীর হাবিবুর রহমান বলেন, 2020 সালে এপ্রিলে আমার ফেসবুকে জেসিকা ওকার নামে আইডি থেকে একটি রিকোয়েস্ট আসে। রিকোয়েস্ট গ্রহণ করার পর ওই ব্যক্তি জানান তিনি আফগানিস্তানে থাকেন। পরে তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপেও কথা হয়। একদিন জানায় তার কাছে $1,000,000 বাংলাদেশি টাকায় 8,50,00,000 টাকা আছে। সেগুলো বাংলাদেশে আমার মাধ্যমে খরচ করার ইচ্ছা পোষণ করেন। আমি সরল বিশ্বাসে রাজি হয়ে পার্সেল প্রতারণার মাধ্যমে প্রতার চক্রের সদস্যরা আমার কাছ থেকে 21,25,00,000 টাকা হাতিয়ে নিয়েছে। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনার রশিদ যুগান্তরকে বলেন, কয়েক বছর ধরে পার্সেল প্রতারণার যেসব ঘটনা ঘটেছে সেগুলোর সবকয়টিতে বিপ্লব লস্করের নাম জড়িত। আমরা তাকে অনেকদিন ধরেই খুঁজছি। মূল হোতাসহ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে আরও কয়েকজন ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই এই মুহূর্তে বিষয়টি নিয়ে তেমন কিছু বলা যাচ্ছে না। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে পার্সেল প্রতারণার সংক্রান্ত বিস্তারিত তুলে ধরতে পারবে বলে আশা করছি।